আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর অক্টোবর মাসের অল সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা করে আমি অ্যাক্টিভিটি টাস্কগুলো করিয়েছি, তো এবার তোমাদের কম্বাইনভাবে সমস্ত সাবজেক্ট একত্রে নিয়ে অ্যাক্টিভিটি টাস্কগুলো আনছি। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আলোচ্য বিষয় অক্টোবর মাসের ক্লাস ফোরের ইংরেজির নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমরা পুজোর পরে স্কুল খুললে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা স্কুল থেকে পাবে। তো এর আগে তোমাদের সেপ্টেম্বর মাসের সমস্ত কাজগুলি করানো হয়ে গেছে, তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তো আজকে ক্লাসটা শুরু করছি। দেখো এখানে তোমাদের এবার প্রশ্ন দেওয়া আছে, ফুল মার্কস আছে 20, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 1-এ আছে 4, 2-এ আছে 4, 3-তে আছে 2 × 4 এবং 4-এ আছে 8, টোটাল 20 নম্বর। তো শুরু করছি আজকে ক্লাসটা। অ্যাক্টিভিটি 1, পিক আউট অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাদের অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে। তো আগে আমরা জেনে রাখি অ্যাডভার্বটা কী। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ভাব, অবস্থা, পরিমাণ, সময় ইত্যাদি প্রকাশ করতে অ্যাডভার্বগুলি বাক্যে ব্যবহার করা হয়। তো অ্যাডভার্বের উদাহরণ কী আমরা কিছু জেনে রাখি, হেয়ার, দেয়ার, হোয়েন, হোয়ার, হাউ, নাও, দেন, এভার, নেভার, অলওয়েজ, ওয়েল, ভেরি, ফাস্ট, সুন, স্লোলি, কুইকলি, ব্রেভলি, ওয়াইজলি এটসেট্রা। তো দেখবে মেনলি তোমরা মনে রাখবে যেগুলোর শেষে এল ওয়াই যুক্ত থাকবে সেগুলো অ্যাডভার্ব, তাছাড়াও আরও কিছু কিছু এক্সট্রা অ্যাডভার্ব হয় যেগুলো তোমরা পড়বে। তো দেখে নি, হি অফেন লেট ইন ডুইং ওয়ার্ক, সে কাজ করাতে স্বভাবতে দেরি করে। তো অফেন, ও এফ টি এন, অফেন, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে, তো লিখে দেবে অফেন। সি রানস কুইকলি, সে জোরে দৌড়ায়, কুইকলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব লিখে নেবে। সি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, অলওয়েজ সর্বদা, সে সর্বদা সত্য কথা বলে, তাহলে অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হি ওয়ার্কড লেজিলি, সে ধীরে ধীরে হাঁটে, তাহলে লেজিলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তোমাদের ইংরেজির চতুর্থ শ্রেণীর বই প্রায় শেষের দিকে, তো আমি বলেছিলাম কমপ্লিট হলেই তোমাদেরকে গ্রামার নিয়ে ক্লাস করাবো। তো যারা যারা লাইভ ক্লাস করতে চাও চতুর্থ শ্রেণীর, তারা অবশ্যই ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা বিনামূল্যে চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ে লাইভ ক্লাস করতে পারবে। এবার তাহলে চলে আসছি অ্যাক্টিভিটি টুতে। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, মাস্কুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, মানে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। তো দেখো প্রথমে দেওয়া আছে তোমাদের বি, বিয়ের মাছির, মৌমাছির তোমার মাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ কি, ড্রোন, ঠিক আছে। আঙ্কেল, আঙ্কেল তো ছেলে বা কাকা, তাহলে তার ফেমিনাইন হবে আন্টি, ঠিক আছে, কাকিমা। ডটার মানে মেয়ে, তার পুংলিঙ্গ হবে সন বা ছেলে। ব্রাদার হচ্ছে ম্যাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার হবে সিস্টার, ঠিক আছে। এবার দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, এবার অ্যাক্টিভিটি 3। এখানে কিন্তু প্রত্যেকটার মান 2 আছে। মেনি গ্রেট ফ্রিডম দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে বলেছে, এগুলো দিয়ে সবকটা বাক্য রচনা করতে বলেছে। মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, অনেক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীরা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, ঠিক আছে। ফ্রিডম ফাইটার, দেখো ফাইটারটা এখানে আছে। আনইভেন মানে অসমান, দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্ট্যাম্বল্ড, গ্রাউন্ড মানে হচ্ছে মাটিটা ছিল অসমান এবং তার জন্য সে হোঁচট খেয়েছিল। এটা কিন্তু তোমরা কোথায় পেয়ে যাবে, আনইভেন তোমাদের যেটা স্বদেশ আছে, স্বদেশে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তোমাদের স্বদেশটা সম্পূর্ণ করানো হয়ে গেছে, ভিডিওগুলি যারা দেখোনি তারা আবার গিয়ে দেখে নাও। অ্যাক্টিভিটি 4, রাইট 5 সেন্টেন্স অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা সম্বন্ধে 5টা বাক্যে লিখতে বলেছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তোমরা হেডিং দেবে, দিয়ে লিখবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার্স, আমাদের জাতীয় পতাকার 3টে কালার আছে, স্যাফরন, হোয়াইট এবং গ্রিন, অর্থাৎ গেরুয়া, সাদা এবং সবুজ। অ্যান্ড এ ব্লু হুইল নেমড অশোক চক্র ইনসাইড ইট, এবং এর ভেতরে একটা হলুদ রঙের চাকা আছে যার নাম হচ্ছে অশোক চক্র। আচ্ছা তোমরা সকলে কমেন্টে জানাও অশোক চক্রটা কিসের প্রতীক, এবং অশোক চক্রে যে তোমাদের দাগগুলো আছে কটা দাগ থাকে অশোক চক্রে। দ্য স্যাফরন কালার রিপ্রেজেন্ট কারেজ, এই গেরুয়া কালারটা কারেজ রিপ্রেজেন্ট করে, কারেজ কথার মানে হচ্ছে সাহসিকতা, সাহসিকতাকে বোঝায়। হোয়াইট কালার রিপ্রেজেন্ট পিস,
সাদাটা শান্তির প্রতীক অ্যান্ড গ্রিন কালার রিপ্রেজেন্ট গ্রোথ, আর সবুজ কালার হচ্ছে সমৃদ্ধির প্রতীক। ঠিক আছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আওয়ার প্রাইড, আমাদের জাতীয় পতাকা হলো আমাদের গর্ব। ইট শোজ দ্যাট ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা বোঝায় যে ভারত একটি স্বাধীন দেশ। দিস ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ আওয়ার ন্যাশন, এই ফ্ল্যাগ হচ্ছে বা এই পতাকা হচ্ছে আমার দেশের প্রতীক। ইফ উই ডিসঅনার দ্য ডিস্ট্রাই কালার ফ্ল্যাগ, উই উইল ইনসাল্ট আওয়ার সেলফ, আমরা যদি আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করি তাহলে কিন্তু আমরা নিজেদেরই অসম্মান করছি। তোমরা দেখবে 15 আগস্টে তোমরা জাতীয় পতাকা কেনো, হ্যাঁ প্রত্যেকেই জাতীয় পতাকা কেনো, কিন্তু দেখো 15 আগস্টের পরে পতাকাগুলি মাটিতে পড়ে থাকে, ড্রেনের মধ্যে পড়ে থাকে। এগুলো কি উচিত এরকম করা? এগুলো কখনোই করা উচিত না, কারণ তোমরা যদি জাতীয় পতাকাকে অপমান করো তাহলে তোমরা কিন্তু নিজেদেরই অপমান করছো। ঠিক আছে, তাহলে আলোচ্য বিষয় অক্টোবর মাসে চতুর্থ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগের দিন তোমাদের অক্টোবর মাসে চতুর্থ শ্রেণীর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়েছিলাম, তোমরা এই অ্যাক্টিভিটি টাস্কগুলি পুজোর পরে স্কুল খুললে পেয়ে যাবে, তারপরে তোমরা এগুলো করতে পারবে। তো দেখে নাও তোমাদের কি বলা হয়েছে। তার আগে বলি, তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রথমে 5টা প্রশ্ন আছে, 5 গুণ 10, তারপরে আছে ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও, এখানে 3টে সন্ধিবিচ্ছেদ আছে আর 2টে সন্ধিকরও আছে, তাহলে টোটাল হচ্ছে 10 আর 3 = 13, 2 15 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এবার উত্তরগুলো আমরা দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সেই ছবিটি দেখে উবা আমার দিকে তাকালো, উবার পরিচয় দাও, কোন ছবিটি দেখে সে কথকের দিকে তাকিয়েছে? তো দেখো, প্রথমটা হবে উবার পরিচয় দাও, প্রথম অংশ কি লিখবে, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা, র হবে এখানে একটা, আমাজনের জঙ্গলে গল্পের উবা হলো আমাজনের জঙ্গলে কথকের সঙ্গে পরিচয় হওয়া একটি বালক। ঠিক আছে, তারপর নেক্সট পার্ট, কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়েছে? কথক নিজে কোথায় থাকে, কিভাবে স্কুল যায়, সেসব কথা ছবি এঁকে বোতকে বোঝানোর চেষ্টা করে। কথক বোতকে কলকাতার উঁচু উঁচু অট্টালিকা সম্বন্ধে ছবি এঁকে বলে, কলকাতার স্কুল ভ্যানে করে ছোটো ছোটো ছেলেমেয়েরা গাদাগাদি করে কিভাবে স্কুল যাচ্ছে সেই ছবিটি দেখে সে কথকের দিকে তাকিয়েছিল। তোমাদের কিন্তু আমাজনের জঙ্গলে যেটা অমরেন্দ্র চক্রবর্তীর লেখা এটা কিন্তু সম্পূর্ণ পড়ানো হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর তোমরা যারা সোম বুধ শুক্র সকাল 11টার সময় ইউটিউবে চতুর্থ শ্রেণীর ক্লাস হয়, তোমরা যারা ক্লাস করতে চাও তাই জন্য লিঙ্ক টেলিগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। এবার দেখছি পরেরটা, কোনো ভয় নেই মা আমি ওষুধ বলে দিচ্ছি, বক্তাকে তিনি কোন ওষুধের কথা বলেছেন? উত্তর দিবে, লীলা মজুমদার রচিত আলো নাটকে উদ্ধৃত অংশটির বক্তা হলেন নাটকের মুখ্য চরিত্র গুরুমশাই। এখানে এটা মুখ্য চরিত্র লিখবে না, মুখ্য বাদ দিবে, নাটকের চরিত্র গুরুমশাই। ঠিক আছে, দাদুর পায়ের হাড় ভেঙে যাওয়ার জন্য শুষ্নি পাহাড়ের মাথায় হাড় ভাঙা গাছের পাতার সাথে লাল মধু বেটে তৈরি করা ওষুধের কথা বলেছেন, কোন ওষুধের কথা বলেছেন সেটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, তারপর দেখো, মাঠের বৃষ্টি বড় বিশাল, সেই বৃষ্টির বিবরণ কোথক কিভাবে দিয়েছে? এটাও কিন্তু তোমাদের পড়ানো হয়ে গেছে ক্লাসে, তাই তো? উত্তর দেবে, মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কথক সেজ পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার সময় জনহীন পথে 10 ক্রোশ যাওয়ার জন্য রওনা দিয়ে প্রবল বৃষ্টির সম্মুখীন হন, প্রবল ঝড়ের দাপটে কথক যেন আপনার থেকে বিনা আয়াসে গিয়ে চলেন, বৃষ্টির দাপটে তার মনে হয়েছে সেই বৃষ্টি যেন তার পিঠের ওপর পেরেক গাথা থ্যাবড়া হাতে চরের পর চর মারছে। এটা পুরোপুরি তোমাদের বইয়ের লাইন, তোমাদের বইয়ে এটা কিন্তু দেওয়া আছে ভালো করে। ঠিক আছে, এবার যাচ্ছি পরেরটা, আমার তরি বোঝাই করে দেবে উপহার, কে কি উপহার দিবে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়িয়ে দেব কবিতায় কবি সমুদ্রের ঢেউয়ের দোলায় তার ময়ূরপঙ্খী বজরা নিয়ে বাণিজ্য করে বেড়াবেন এবং সমুদ্র থেকে উপহার স্বরূপ তিনি দুর্মূল্য রত্নমাণিক আহরণ করবেন, অর্থাৎ সমুদ্র তাকে রত্নমাণিক উপহার দেবে। এটা হলো 4 নম্বর প্রশ্নের উত্তর।
তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের সিলেবাসটা প্রায় শেষের দিকে, বাংলা ইংরেজি অঙ্ক সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের একটা অল সাবজেক্ট পরীক্ষা নেব গোটা বই, তার জন্য তোমরা কিন্তু এখন থেকেই সমস্ত সাবজেক্ট প্রথম থেকে রিভাইজ করতে লাগো, যাতে পরীক্ষাটা অনলাইনে যে পরীক্ষাটা নেবো সেই পরীক্ষাটা যাতে সকলে ভালো করে দিতে পারো, ঠিক আছে। এবার দেখো পাঁচ নম্বরটা কী আছে, দূরের পাল্লা কবিতায় কতজন মাঝির কথা রয়েছে, তারা নৌকায় বসে কি করেছেন। উত্তর দিবে সত্যেন্দ্র দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় তিনজন মাঝির কথা বলা হয়েছে। মাঝিরা সারাদিন ধরে নৌকা বায়, দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল, গজিয়ে ওঠা ঝোপঝাড়, নদীর জল শৈবালে পরিপূর্ণ, চরে জেগে থাকা কঞ্চির বন, বনহাঁসের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্যের দেখা মেলে, পানকৌড়ি জলে ডুব দেয় নদীর পাড়ে দ্রুত সানসারে ঘোমটা পড়া বউ, এরপর সময়ের সঙ্গে সঙ্গে নৌকার গতিবেগ তারা কমায়, মন্থর গতিতে যেতে যেতে মাঝির জল গান শুরু করে, ঠিক আছে, মাঝির দল গান শুরু করে। এবার দেখো তারপরটা, নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও, সন্ধি বিচ্ছেদ করো, এখানে তিন গুণ এক তিন আছে। প্রথমটা আছে অপেক্ষা অপযোগ ইচ্ছা, অপযোগ ইচ্ছা অপেক্ষা, ব্যবহার ব্যব যোগ হার ব্যবহার, অধ্যুষিত অধি যোগ উষিত অধ্যুষিত। তারপরে এবার সন্ধি করো, সন্ধি বিচ্ছেদ মানে ভাগ করা আর সন্ধি করা মানে যুক্ত করা, ঠিক আছে। এবার তো সন্ধি করব, অতি যোগ উক্তি অত্যুক্তি, অতি যোগ উক্তি মানে হচ্ছে অত্যুক্তি, প্রতি যোগ অক্ষ প্রত্যক্ষ, ও প্রতি যোগ অক্ষ মানে হচ্ছে প্রত্যক্ষ, ঠিক আছে। তাহলে তোমরা এই সন্ধিটা দেখতে পেলে সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। তাহলে আমাদের অক্টোবর মাসের চতুর্থ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো। আলোচ্য বিষয় অক্টোবর মাসের চতুর্থ শ্রেণীর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগের দিন তোমাদের ইংরেজি এবং বাংলার অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়েছি, তোমরা যা যা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো কি বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এমসিকিউ আছে, দেখো এখানে চারটে এমসিকিউ আছে, চার এককে চার, তারপরে সত্য মিথ্যা নির্ণয় করো দু এককে দুই, তারপর নিচের সংখ্যাগুলি দিয়ে ফাঁকাঘর পূর্ণ করো, এখানে আছে তিন নম্বর সামান্য ভগ্নাংশ, তোমাদেরকে আমি ক্লাসেই করিয়েছি সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এবং কোনটা সম্পূর্ণ হয়। তারপরে দেখো, তারপরে আছে চার নম্বরে একটা দুটো তিন মার্কসের প্রশ্ন, ঠিক আছে। এবার দেখো কি হবে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ, একের চার রং করা অংশটির চিত্রটি হলো, দেখো এখানে একটা গোল আছে, এই গোলে কটা ঘর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা ঘর আছে, তাহলে আটটা ঘরের মধ্যে বলেছে একের চার অংশ রং করা। তাহলে আগে আমরা দেখি প্রথমটায় কত আছে, প্রথমটায় আছে আটের মধ্যে এক অংশ রং করা, তারপরটা এসে দেখো কটা অংশ, একটা দুটো তিনটে অংশ রং করা আছে, পাঁচটা অংশ ফাঁকা আছে, তিনের আট অংশ দ্বিতীয়টায় রং করা আছে। তিন নম্বরটায় কতটা রং করা আছে দেখো, তিন নম্বরটায় আট ভাগের মধ্যে মাত্র দুভাগ রং করা আছে, এখানে কত আছে আট ভাগের মধ্যে মাত্র চার ভাগ রং করা আছে। এবার আমাকে প্রশ্ন বলেছে একের চার অংশ, তাহলে আট ভাগের মধ্যে দুভাগ মানে কিন্তু দেখবে যদি এটাকে দুই দিয়ে ভাগ করে দাও, ওপরকেও দুই দিয়ে ভাগ করো নিচকেও দুই দিয়ে ভাগ করো, মানে লবকেও দুই দিয়ে ভাগ করো এবং হরকেও দুই দিয়ে ভাগ করো, তাহলে এটা চলে আসবে একের চার। আটজনের মধ্যে দুজন মানে চারজনের মধ্যে একজন, তাই তো, তাহলে উত্তর হবে এখানে সি, ঠিক আছে। এবার দেখো লব ও হরের পার্থক্য তিন, এমন ভগ্নাংশটি হলো, আমরা জানি ওপরে বসে লব নিচে বসে হর, তাহলে লব এবং হরের পার্থক্য তিন কোথায় আছে দেখো, এখানে ডিতে দেখো চার সাত থেকে চার বাদ দিলে কত হয় তিন, তাহলে ভগ্নাংশটি হবে চারের সাত। এবার দেখো ঠিক সম্পর্ক লেখো, পনেরো মিলিমিটার গ্রেটার দেন দুই সেন্টিমিটার, বড়রা ছোটদেরকে খোঁচা মারা আমি শিখিয়েছিলাম তোমাদেরকে, তাহলে
হিসাব মতো এখানে বলতে চাইছে 15 মিলিমিটার বড় কিন্তু 2 সেন্টিমিটার ছোট, তাই কি? কখনোই নয়, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, আর 2 সেন্টিমিটার মানে তাহলে 20 মিলিমিটার। 15 কি কখনোই 20 থেকে বড় হতে পারে? পারে না, তাহলে এটা তো হবে না। এরটা 15 মিলিমিটার সমান 2 সেন্টিমিটার কখনোই না, কারণ 2 সেন্টিমিটার সমান 20 মিলিমিটার, কখনোই সমান হবে না। কিন্তু দেখো 15 মিলিমিটারকে 2 সেন্টিমিটার খোঁচা দিতে পারে, কারণ 2 সেন্টিমিটার মানে হচ্ছে 20 মিলিমিটার, তাহলে 20 মিলিমিটার 15 মিলিমিটারকে খোঁচা মারছে, তাহলে এটা হচ্ছে সি উত্তর। এবার দেখো চিত্রে রং করা অংশে অংশ থেকে সমগ্র অংশের 1/4 অংশ মুছে ফেললে বাকি রং করা অংশটি হলো, দেখো চিত্রে এরকম চিত্রে চারটে ভাগ আছে তাই তো চিত্রে, তার মধ্যে দেখো এই দুটো ভাগে রং করা হয়েছে। এবার বলেছে 1/4 অংশ মুছে ফেলতে হবে, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ মুছে ফেলতে হবে। আমার তো এখানে 4টে ভাগই আছে, তার মধ্যে 2 ভাগে রং করা আছে, কিন্তু বলেছে তার মধ্যে 1 ভাগ মুছে ফেলবো, মানে এই জায়গাটা মুছে ফেলবো। যদি এই জায়গাটা মুছে ফেলি আমি তোমাদের দেখাই, ধরো মুছে ফেললাম, ধরে নাও ধরো এই একটা এক ঘর মুছে ফেললাম, এই ঘরটা মুছে ফেললাম, মানে সাদা হয়ে গেল, কালো থেকে সাদা হয়ে গেল জিনিসটা, তাই তো? তাহলে দেখো তো, দাঁড়াও এবার আমি আঁকছি, দেখো এবার দেখো তো ছবিটা কোনটার মধ্যে কোনটার সঙ্গে মিলছে, ছবিটা কোনটার সঙ্গে মিলছে, এই দেখো এটার সঙ্গে মিলছে, তাহলে এটা হচ্ছে বি নম্বর, তাহলে বাকি রং করা অংশটি হলো এটা। এবার বলছে সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস, 3/4 ভগ্নাংশটির হর 1 কমলে ভগ্নাংশটি হয় সম্পূর্ণ বা 1 অংশ। 3/4 ভগ্নাংশটির হর, লব হচ্ছে 3, হর হচ্ছে 4, তাহলে হর যদি 1 কমে, মানে 4 আছে হর, তার থেকে যদি আমরা 1 বাদ দিই, মানে যদি 3 হয়, তাহলে ভগ্নাংশটা কেমন দাঁড়াবে দেখি। লব তো কোনো কমেনি, লব তো যা হওয়ার তাই আছে, লব 3 আছে, কিন্তু হরটা 4 থেকে কমে 3 হলো, তাহলে 3/3 মানে কত? 1 বা সম্পূর্ণ অংশ, তাই তো? তাহলে এটা হচ্ছে একদম সত্য, লিখে লিখবে ট্রু বা সত্য, যেটা তোমাদের খুশি সেটা লিখে দেবে প্রথমটা। তারপরে দেখো চিত্রে 6টি বোতামের মধ্যে 1টি বোতাম কম আছে, দেখো 6টা ঘর আছে, তার মধ্যে 6টা বোতাম থাকার কথা, কিন্তু 1টা বোতাম কম আছে, তাই তো? 5খান বোতাম আছে, তাই বোতাম কম আছে 1/5 অংশ, না? আমার তো ঘর 6টা, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, 6টা ঘরের মধ্যে 1টা ঘর কম আছে, তাহলে এটা যদি 1/6 হতো তাহলে ঠিক হতো, কিন্তু এখানে আছে 1/5, তাহলে এখানে হচ্ছে এটা ফলস। এবার দেখো নিচের সংখ্যাগুলি দিয়ে ফাঁকা ঘর পূরণ করো, এর আগের দিন অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের আমি সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ এবং দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে দিয়েছিলাম, তোমরা অনেকেই তার সঠিক উত্তর দিয়েছো। এবার দেখো তোমাদের এগুলো কিন্তু অনেক দিন আগেই ক্লাসে করা হয়ে গেছে, তোমরা যা যা ক্লাসগুলি করতে পারছো না তাদেরকে জানিয়ে রাখি, সোম বুধ শুক্র সকাল 11 থেকে এই চ্যানেলে লাইভ ক্লাস হয়, তোমরা ইচ্ছা করলে তোমরা টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, এবং ক্লাসগুলি সম্পূর্ণ ফ্রিতেই হয়। এবার দেখো এগুলির মধ্যে কোনটি দশমিক ভগ্নাংশ, দেখো এই দেখো 0.3, তাহলে এটা দশমিক ভগ্নাংশ হবেই। তারপরে দেখো 5/10, এটা সামান্য ভগ্নাংশ হবে, তাহলে এইগুলো লিখে দেবে সামান্য ভগ্নাংশের পাশে 5/10, দশমিক ভগ্নাংশের পাশে 0.3। এবার দেখো 3/4 1/4 যোগ করি কত হয়, দাঁড়াও রবার দিয়ে মুছি, এই দেখো এটাকে 3/4 + 1/4 যদি আমরা করি, তাহলে 4টা লসাগু দাঁড়ালো, মানে 4 ঘরের মধ্যে 3 ঘর এবং 4 ঘরের মধ্যে 1 ঘর, তাহলে 4 ঘরের মধ্যে 3 ঘরের সঙ্গে যদি 4 ঘরের মধ্যে 1 ঘর আমরা যোগ করি, তাহলে দেখো 3 ঘর আর 1 ঘরে যোগ করলে কত পাবো আমরা, 3 আর 1 = 4, ঠিক আছে? তাহলে 4/4, অর্থাৎ 4/4 মানে তোমরা জানো সম্পূর্ণ অংশ, তাই তো? তার মানে উত্তর এখানে 1 বা সম্পূর্ণ অংশ, তাহলে এটা হবে সম্পূর্ণ অংশ, তো এখানে লিখবে 3/4 + 1/4, ঠিক আছে? এই ভাবে বসিয়ে দেবে 3/4 + 1/4, এইটা বুঝতে পেরেছো সকলে? আশা করি কোনো সমস্যা হবে না, এগুলো তোমাদের সকলের করানো হয়েছে,
এবং তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের বলেছি বাংলা ইংরেজি অঙ্ক তিনটে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি অনলাইনে পরীক্ষা নেব, তার জন্য তোমরা কিন্তু সকলে প্রস্তুত হয়ে থাকবে, ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে। রান্নার জন্য মা দুই বালতি জল এনেছেন, একটিতে 3 লিটার 300 মিলিলিটার এবং অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল আছে। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে, তাহলে মোট বের করবো, তাহলে যোগ করতে হবে। তাহলে একটিতে জল আছে 3 লিটার 300 মিলিলিটার, অন্য বালতিতে জল আছে 2 লিটার 400 মিলিলিটার। এইগুলো অঙ্কগুলো তোমাদের কাছে খুব সোজা, আমি বুঝতে পারছি, কারণ এগুলো তোমাদেরকে ভালোভাবেই করানো হয়েছে, ঠিক আছে। লিটার মিলিলিটার কি গ্রাম, হ্যাঁ, এইসবের অঙ্ক তোমাদেরকে ভালোভাবে করানো হয়েছে। এবার দেখো, এবার যদি এই দুটোকে যোগ করো তাহলে দেখো 4 আর 3 এ 7, তাহলে 700, 5 আর 3 অর্ধে 5, 5 লিটার 700 মিলিলিটার। অর্থাৎ রান্নার জন্য মায়ের কাছে মোট জল আছে 5 লিটার 700 মিলিলিটার, ঠিক আছে। এবার তাহলে প্রথমটা হয়ে গেল, এবার কয়েকটা শেষ প্রশ্নে চলে আসছি। তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে, এবার সেসব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন নির্ণয় করো। তো কুল কিনে এনেছে কতটা, 1 কিলো 700 গ্রাম, আর কুল সমেত দেখলো কুলটা যখন ঝুড়িতে ঢাললো তার ওজন হচ্ছে 2 কিলো 400 গ্রাম। তাহলে 2 কিলো 400 থেকে যদি 1 কিলো 700 বাদ দিই তাহলে আমরা ঝুড়ির ওজনটা পেয়ে যাবো। তো সেটাই করেছি, দেখো কুল সমেত ঝুড়ির ওজন 2 কিলো বা 2 কিগ্রা 400 গ্রাম, সেখান থেকে বাদ দিয়েছি, দেখো বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বাদ দিয়েছি 1 কিলো বা 1 কিগ্রা 700 গ্রাম। এবার 4 থেকে তো 7 বাদ যায় না, তাই জন্য পাশের ঘর থেকে ধার নিতে হবে। এবার 1 কিলোগ্রামকে কত ধার দেয়, কিগ্রা গ্রামকে 1000 ধার দেয়। তাহলে 2 যদি কেটে 1 হয় এবং 1 কিলো যদি 1000 ধার দেয়, তাহলে 1000 এদিকে দিয়ে দিলো, 1000-এর সঙ্গে 400 যোগ করলে কত হয়, 1400। এবার 1400 থেকে 1000 যোগ 400, এখানে 400 আছেই, তাহলে 1400 থেকে যদি তোমরা 700 বাদ দাও দেখবে তোমরা 700 গ্রাম পেয়ে যাবে। তাহলে ঝুড়িটির ওজন 700 গ্রাম, তাই ঝুড়িটির ওজন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের অক্টোবর মাসের অঙ্কের 74 শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হলো। বিষয় 74 শ্রেণীর অক্টোবর মাসের আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের ইংরেজি অঙ্ক এবং বাংলার অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করানো হয়েছে, তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো দেখে নিই আজকে আমাদের পরিবেশে প্রশ্ন কী দিয়েছে, ঠিক উত্তর নির্বাচন করো। এখানে 3টে প্রশ্ন আছে, 3 কে 3, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। এখানেও দেখো 3টে প্রশ্ন আছে, এখানেও কিন্তু প্রতিটা প্রশ্নের মান 1, একটি বা দুটি বাক্যের উত্তর দাও। এখানে দেখো প্রথমে 3টে প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2, হ্যাঁ, এইগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে ক্লাসে করানো হয়ে গেছে, হ্যাঁ, টুলের ব্যবহার আমাদের পরিবেশ কিন্তু করানো হয়েছে। 2টি বা 3টি বাক্যের উত্তর দাও, এগুলো কিন্তু এখানে কিন্তু দেখো 3 3 1 কে 3 3 নম্বর আছে একটা প্রশ্ন। তো দেখে নিই এর উত্তরগুলো আজ কী হবে, দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের উত্তর পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে। তোমাদের আমি যখন পড়িয়েছি আমাদের আকাশ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, সেখানে সপ্তর্ষিমণ্ডল দেখা যায় দেখবে উত্তর পূর্ব দিকে আছে, তাই তো, উত্তর পূর্ব দিকে। মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হলো লোহা, ব্রোঞ্জ, তামা, পিতল। তো এর উত্তর হবে তামা। তোমরা যারা জানো না, সোম বুধ শুক্র সকাল 11টার সময় এই চ্যানেলে 74 শ্রেণীর লাইভ ক্লাস করা হয়। তোমরা যারা করতে চাও তার জন্য ফেসবুক এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো এবং ক্লাসটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়। নৌকা চালানোর সময় গাওয়া হয় যে গান, বাউল গান নাকি ভাদু গান নাকি টুসু গান নাকি শাড়ি গান, তো এটা হবে উত্তর আছে শাড়ি গান, ঠিক আছে, শাড়ি গান উত্তর দেবে, ঠিক আছে। তারপরে দেখো, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা, কখনোই নয়, রাকেশ শর্মা প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি চাঁদের বুকে পায়ে দেন, কিন্তু ভারতীয় ছাড়া আরও তো অন্যান্য দেশের মানুষেরা গেছিল চাঁদে। প্রথম মনে রাখবে, প্রথম চাঁদে পাড়ি দেন হচ্ছে নীল আর্মস্ট্রং, কি বললাম, নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পাড়ি দেন। মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো, এটা একদম সঠিক, মানুষ প্রথমে যখন চাকার ব্যবহার শিখলো মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো। আচ্ছা, চাকার বানানো শেখার ফলে মানুষের কী কী সুবিধা হলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আদিম মানুষেরা কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো,
এটা একদম সঠিক। তারপরে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিওর অবদান উল্লেখ করো। গ্যালিলিওর নাম হচ্ছে পুরোনাম গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে, এর পুরোনাম। তো এর উত্তর তোমরা লিখবে, বিজ্ঞানী গ্যালিলিও নিজেই দূরবীন আবিষ্কার করেন, তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরের গ্রহকে তিনি দেখতে পান। তিনি বৃহস্পতি গ্রহের 12টার মধ্যে 4টি গ্রহকে সেই দূরবীনের মাধ্যমে দেখেন। এরপর থেকে মানুষ মহাকাশ নিয়ে আরও গবেষণা শুরু করে। এই গ্যালিলিওই সর্বপ্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটি পাথরের কঠিন বস্তু। চাঁদ কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাই চাঁদটা সমান, একদমই কিন্তু সমান না। পৃথিবী যেমন অসমান, পাহাড় আছে, গর্ত আছে, চাঁদটাও কিন্তু ওইরকম। কিন্তু যেহেতু ধরো আমরা দূর থেকে চাঁদকে দেখছি, তার জন্য গোল দেখাচ্ছে। এবার তোমরা দেখবে আমরা সাধারণত ছবিতে যখন আঁকি পৃথিবীর ছবি কেমন আঁকি, অনেকটা ডিম্বাকৃতি আঁকি, তাই তো? যেমন দেখো এইভাবে আমরা পৃথিবীর ছবি মোটামুটি দেখি, এরকম মোটামুটি আমরা পৃথিবীর ছবি দেখি, তাই তো? কিন্তু দেখো এইরকম পৃথিবী তা আমরা যখন রাস্তায় হাঁটছি তখন রাস্তাটা সোজা কেন, গোল নয় কেন? বা কোনো একটা পাহাড়ে যাচ্ছি তো ওইখানে পাহাড় দেখা যাচ্ছে না কেন? যখন গোটা পৃথিবীটাকে একসঙ্গে দূর থেকে দেখা হয় তখন জিনিসটাকে গোল লাগে। ঠিক তেমনি চাঁদটাও তাই, গোটা চাঁদটাকে যখন আমরা দূর থেকে যেহেতু দেখছি চাঁদটা গোল লাগছে। আবার কখনো তুমি ধরো চাঁদে গেলে, কখনো কোনো দিন মানুষ যখন চাঁদে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে কোনো জায়গাটা সমতল, কোনো জায়গাটা এবড়ো খেবড়ো, কোনো জায়গাটা নিচু, কোনো জায়গাটা পাহাড়, ঠিক আছে? দূর থেকে যেহেতু দেখছি তার জন্য গোল লাগছে, হয়েছে। এবার দেখো পরে, দৈনন্দিন জীবনে নানা রকম টুলের সাহায্য নেওয়া হয় কেন? হ্যাঁ, টুলটাও কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। উত্তর দেবে, বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজকে সহজ করে নেয়, নানান যন্ত্রপাতি তৈরি করতে পারে, করেতে না করতে হবে, ঠিক আছে, ঠিক করে নিও এটা। সেই যন্ত্রপাতিকে ইংরেজিতে বলা হয় টুল। টুল দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ, তাই দৈনন্দিন জীবনে টুলের সাহায্য নেয় মানুষ, ঠিক আছে? আচ্ছা, তো কী কী কয়েকটা টুলের উদাহরণ তোমরা কিন্তু কমেন্ট লিখে জানাবে, কী কী টুল হয়, আমরা কিসের কিসের সাহায্যে আমরা দৈনন্দিন কাজ করি যেটাতে আমাদের অনেক সুবিধা হয়, হাতেও করা যায় কিন্তু যদি টুলের সাহায্যে করি তাতে আমাদের সুবিধা হয়, সেরকম কিছু জিনিসের উদাহরণ তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এবার দেখো, কে কোথায় থাকেন তার উপর জীবিকার ধরন অনেকটা নির্ভর করে, উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। উত্তর দেবে, অঞ্চল অনুযায়ী মানুষের জীবিকারও পরিবর্তন হয়ে থাকে, যেমন খনি অঞ্চলে অর্থাৎ দুর্গাপুর, রানীগঞ্জ প্রভৃতি অঞ্চলে মানুষ খনিতে কাজ করে। যে খনি বলতে কয়লা খনি, তাই তো? দুর্গাপুর রানীগঞ্জে কয়লা খনি আছে, সেখানকার মানুষের মূল জীবিকা কি? সেখানে কয়লা খাদান থেকে কয়লা তুলে। তারপরে দেখো, সমভূমি অঞ্চলে মানুষ কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা, অফিসে কাজ করে। আমাদের এই যে সমভূমি অঞ্চল, এখানে কিন্তু বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে, কেউ মাছ ধরা করে, কেউ ব্যবসা করে, কেউ অফিসে কাজ করে। আবার যারা জঙ্গলের আশেপাশে থাকে, যেমন আমাদের জলপাইগুড়ির দিকে জঙ্গলে যারা কাছাকাছি থাকে বা সুন্দরবনের কাছাকাছি যারা থাকে, তারা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, কাঠ, মধু, মোম ইত্যাদি। অনেকে মধু, মোম, পাতাও সংগ্রহ করে। আবার অনেকে নৌকা তৈরিকেও জীবিকা হিসেবে বেছে নেয়। তাহলে কে কোথায় থাকে, যেমন ধরো এখানকার মানুষ কেউ কয়লা খনিতে কাজ করবে না, কারণ এখানে ধরো কয়লা খনি নেই। আবার দেখবে যেখানে দুর্গাপুর, রানীগঞ্জের মানুষ, সেখানে কয়লা খনি বেশি, সেখানকার মানুষ কিন্তু ওই জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করবে না, কারণ ওখানে জঙ্গল নেই। আবার সুন্দরবন অঞ্চলের মানুষও কিন্তু ওই তোমাদের কয়লা সংগ্রহ করবে না, কারণ ওখানে কয়লা খনি নেই। তাহলে যে যেখানে থাকে সেই অনুযায়ী তার জীবিকাটা অনেকাংশে নির্ভর করে। এবার দেখো, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনের নানা রকমের পরিবর্তনের সূচনা করে, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উত্তর দেবে, আগুন আবিষ্কার করার পর মানুষ আগুনকে অনেক কাজে ব্যবহার করল। আগে মানুষ ঠান্ডায় কষ্ট পেত, কিন্তু আগুন আবিষ্কারের পর আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচল। খাবার আগুনে ঝলসে খেত, এটা খাওয়া হবে। ঝলসানো খাবার কাঁচা খাবারের তুলনায় নরম হয়, সহজপাচ্য হয় আর সুস্বাদু হয়। যখন আমরা কোনো খাবার রান্না করি, এমনি নর্মাল ধরো তোমাদের বাড়ির বাবা মা তোমার জন্য মাংস আনলো, সেই মাংসটা যদি তুমি কাঁচা খেতে পারবে, প্রথমে মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না তখন তারা কাঁচা খেত, কিন্তু তারপরে যখন আগুনের ব্যবহার জানলো তার সেই মাংসটা ঝলসে গেলো, ঝলসে খাওয়ার পরে মাংসটা নরম হলো, সেদ্ধ হলো, তাহলে সহজপাচ্য হলো। কাঁচা খাবারের তুলনায় নরম হয়, সহজপাচ্য হয় আবার সুস্বাদুও হয়। বন্য পশুরা আগুনকে ভয় পায়, তাই মানুষ বন্য পশুর হাত থেকে পশুর হবে এটা বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। বন্য পশুরা আগে মানুষকে আক্রমণ করতো,
এবার সব প্রাণী দেখবে আগুনকে ভয় পায়, তার জন্য যখন আগুনের ব্যবহার শিখলো তখন ওই আগুনটা জ্বালিয়ে রাখলো গুহার সামনে, তাহলে ওই গুহাতে কোনো হিংস্র জীবজন্তু প্রবেশের সাহস পেত না, আগুন থেকে আলো পেত, ফলে অন্ধকারে চলাচলে সুবিধা হতো। আগের মানুষ কি ছিল, অন্ধকার হয়ে গেলো মানে রাত হয়ে গেলো মানে আর বাড়ি থেকে মানে গুহা থেকে বেরোনো নাই, কিন্তু তারপরে যখন আগুনের ব্যবহার শিখলো তখন অন্ধকারেও মানুষ কাজ করতে লাগলো। তারপরে দেখো তাই মানুষ ধীরে ধীরে আগুনকে আরও নানান কাজে ব্যবহার করতে শুরু করলো। ঠিক আছে, বোঝা গেল তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো সব হয়ে গেল। তোমাদের তাহলে অঙ্ক, ইংরেজি, বাংলা এবং পরিবেশের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটিস করানো হয়ে গেল। বাকি যেটা আছে স্বাস্থ্য, সেটা আর কিছুদিনের মধ্যে নিয়ে চলে আসা হবে। তোমাদের কালকে আগামীকাল কিন্তু 11 থেকে লাইভ ক্লাস আছে, তাই তো? সকালে 11টার সময় লাইভ ক্লাস আছে, তোমরা সকলে সেখানে জয়েন হয়ে যাবে। আর যারা লাইভ ক্লাস কী করে হয় জানো না, কোন গ্রুপে জয়েন করতে হবে জানো না, তাদের জন্য ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। এছাড়া যদি তোমরা ফেসবুক বা টেলিগ্রাম ওটাতেও জয়েন হতে না পারো, তাহলে সোম বুধ শুক্র সকাল 11টার সময় ইউটিউবেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে বিনামূল্যে ক্লাস করতে পারো। ঠিক, আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর অক্টোবর মাসের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এবং পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছে। তোমার যেটা শেষ সাবজেক্ট আছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, সেটা এখন করানো হচ্ছে। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। এবার দেখো আজকে তোমাদের প্রশ্নে কি বলা হয়েছে সেই প্রশ্নটা আগে দেখে নিই। আজকে বন্যা সম্বন্ধে তোমাদের প্রশ্ন করা হয়েছে, নিজের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। এখানে দেখো 6টা প্রশ্ন আছে, শূন্যস্থান শব্দঝুড়ি থেকে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। এখানে আছে 6×6, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 1 করে। তারপর দেখো নিচের ঘটনাগুলি কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো এবং ভুল থাকলে সংশোধন করো। সত্য মিথ্যা লিখবে, যদি কোনোটা ভুল থাকে সেটা তোমাদেরকে সংশোধন করে নিচে লিখতে হবে। ঠিক আছে, দেখো নিচে লেখার জায়গা আছে, এখানেও 5×5 আছে। তারপরে দেখো যেটা ভুল থাকবে সেখানেই কেবল সংশোধন করে লিখতে হবে, যদি কোনো সঠিক থাকে সেটা সংশোধন করার দরকার নেই। ঠিক আছে, তোমাদেরকে যখন করাবো তখন ভালো করে বলে দেবো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 2টো প্রশ্ন আছে, প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 3, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 3। তো দেখে নিই প্রশ্নগুলির উত্তর আমরা কী লিখব। নিচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। বন্যা সম্বন্ধে যেহেতু আছে, অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, জলমগ্ন অবস্থা তাই ড্যাশ যে নয়। শব্দঝুড়ি কই, দেখো শব্দঝুড়িতে আছে তোমাদের নিরাপদ, বন্যা, পরিবার, সমাজসেবী, শিশুর আর প্রয়োজন। এখানে 6টা শব্দ আছে শব্দঝুড়িতে, তো এখান থেকে দেখো শব্দঝুড়ি থেকে আমি এখান থেকে নেব হচ্ছে নিরাপদ। যদি আমরা নিরাপদটা নিই তাহলে আমাদের বাক্যটা এরকম দাঁড়াবে, অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, জলমগ্ন অবস্থা তাই নিরাপদ যে নয়। এবার কিন্তু প্রচণ্ড বৃষ্টি, সব জায়গায় কিন্তু জল জমে আছে, তোমরা খুব সাবধানে থাকবে। এবার দেখো বন্যা, অস্থায়ী এই অবস্থাকে নামে ড্যাশ ডাকি, নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি। অস্থায়ী এই অবস্থাকে নামে বন্যা ডাকি, নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি। তো এখানে হবে বন্যা, শব্দসূচি থেকে বন্যা নিয়ে আমরা এখানে বসাবো। ঠিক আছে, এবার গ, বন্যা মানেই চারিদিকেতেই জলে একাকার, উঁচু জায়গায় আশ্রয় নেয় কত ড্যাশ কত পরিবার। মানে হবে বন্যা মানেই চারিদিকেতেই জলে একাকার, উঁচু জায়গায় আশ্রয় নেয় কত পরিবার। এটা এখান থেকে শব্দসূচি থেকে নিয়ে আমরা পরিবারটা বসাবো। তারপরে দেখো বন্যা, গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে, স্বেচ্ছাসেবক ড্যাশ এগিয়ে তখন আসে। তো এখানে হবে গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে, স্বেচ্ছাসেবক সমাজসেবী এগিয়ে তখন আসে। সমাজসেবী কাদেরকে বলে, যারা সমাজের সেবা করে তাদেরকে সমাজসেবী বলে। আচ্ছা বলে রাখি, তোমরা যারা চতুর্থ শ্রেণীর ক্লাস করতে চাও তারা সোম বুধ শুক্র সকাল 11টার সময় ইউটিউবে করতে পারো। এছাড়াও তোমরা ফেসবুকের পেজ এবং টেলিগ্রামের গ্রুপেও জয়েন হতে পারো, সেখানে তোমাদের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তারপরে দেখো বন্যা, ত্রাণ শিবিরে মেলে খাবার ড্যাশ খাদ্য জল, মোকাবেলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল। এখানে হবে শিশুর, ত্রাণ শিবিরে মেলে খাবার শিশুর খাদ্য জল, মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল। যারা NDRF হয় তারা এগিয়ে আসে, তাই তো?
ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা লোক থাকে তারা বিভিন্ন কখনো দুর্যোগ হলে, বন্যা হোক, ভূমিকম্প হোক, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে NDRF-এর লোকেরা বা বিপর্যয় মোকাবিলার দলের লোকেরা এগিয়ে আসে। তারপরে দেখো বন্যা সম্বন্ধে কি বলেছে, ত্রাণ শিবিরে জানতে হবে তাদের ড্যাশ, সুনিশ্চিত করতে হবে জানায় প্রশাসন। ত্রাণ শিবিরে জানতে হবে তাদের প্রয়োজন, তাদেরকে খুব প্রয়োজন, সুনিশ্চিত করতে হবে জানায় প্রশাসন, সুনিশ্চিত করতে হবে প্রশাসন সেটা জানায়। এবার দেখো নিচের ঘটনাগুলি কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো এবং ভুল থাকলে সংশোধন করো। দেখো যেটা সত্য থাকবে তার মানে সেটা ভুল নাই, তাহলে সেটা আমাদের সংশোধন করারও প্রয়োজন নাই, কিন্তু যেটা মিথ্যা থাকবে সেটা কিন্তু আমাকে সংশোধন করতে হবে। তোমরা কনফিউজ হয়ে যাও না, প্রত্যেকটার নিচে নিচে কিন্তু দাগ দেওয়া আছে। তোমরা ভেবো না যে সত্য থাকলে সেখানে দাগে আমরা কী লিখবো, সত্য থাকলে দাগে আমাদের কিছু লেখারই দরকার নাই, কারণ ওখানে যেহেতু সত্য আছে কোনো সংশোধন করার দরকার নাই। যদি মিথ্যা থাকে তখন আমরা দাগের মধ্যে লিখবো। শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় নিয়ে যেতে হবে, এই কথাটা কিন্তু একদম সত্য। যদি বন্যা হয় তাহলে শিশু, যারা প্রতিবন্ধী, যারা বিকলাঙ্গ, যারা বৃদ্ধ, যারা মহিলা, তাদেরকে প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় নিয়ে যেতে হবে বন্যা হলে, এই কথাটা একদম সত্য, তার জন্য নিচে আমাদের কিছু লেখার দরকার নাই। এবার দেখো দুর্যোগ বার্তা শুনলে শুকনো খাবার, শিশুর খাদ্য, জল, জ্বালানি নিরাপদ জায়গায় রাখতে হবে। ওষুধ, টর্চ, দেশলাই, হ্যারিকেন, মূল্যবান কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে, এই কথাটিও সত্য। কারণ দুর্যোগ যখনই শুনবো যে দুর্যোগ আসতে পারে তখন আগে থেকে আমাদের বিভিন্ন রকমের শুকনো খাবার, বিভিন্ন নিরাপদ জ্বালানি, সেগুলো, জল, এগুলো কিন্তু আলাদা করে প্যাক করে রেখে দিতে হবে। আলাদা করে প্যাক করে রাখলে যখন দুর্যোগটা অ্যাকচুয়ালি আসবে তখন আমরা সহজেই সেটা নিয়ে নিরাপদ জায়গায় যেতে পারবো। আর কোনো যেগুলো আমাদের দরকারি জিনিস যেমন ওষুধ, টর্চ, দেশলাই, এগুলো তো আমাদের সবসময় দরকার হয়। হারিকেন বা কোনো মূল্যবান কাগজ, যে কাগজ জলে নষ্ট হয়ে গেলে আমাদের জীবনে সারা জীবনের ক্ষতি হয়ে যাবে, সেই সব কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে যাতে সেখানে জলটা না পৌঁছায়। তো এই উক্তিটি একদম সত্য। তারপরে দেখো পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে যাতে কল বন্যার জলে ডুবে না যায়। পানীয় জলের নলকূপ যদি বন্যার জলে ডুবে যায় তাহলে সেখান থেকে তো আমরা জল পাবো না, তো সেই মতো একটা অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে যাতে আমরা মানে বন্যায় সেই কলটা যাতে ডুবে না যায়। ঠিক আছে, গুজবে কান দেবে ও গুজব ছড়াবে, কখনো কি আমরা গুজব ছড়াবো? গুজব মানে মিথ্যা কথা, মিথ্যা কথা কি কখনো বলতে হয়? তো গুজবে আমরা কান দেবো না এবং গুজব ছড়াবো না, তা লিখবে গুজবে কান দেবে না এবং গুজব ছড়াবে না। দেখো যেহেতু এটা মিথ্যা হয়েছে, এটা যেহেতু মিথ্যে তার জন্য এর যে সঠিক কথাটা সেই সঠিক কথাটা নিচে লিখতে হবে, লিখে দিয়ে বলবে গুজবে কান দেবে না, গুজব ছড়াবে না। হয়েছে? এবার দেখো অঙ্গ নম্বরটা, বন্যায় ডোবা শাকসবজি মাছ খাবে, বন্যায় যে শাকসবজি ডুবে যাবে, যে মাছ ডুবে যাবে সেই মাছ আমরা কিন্তু কখনোই খাবো না। হ্যাঁ, সেই মাছ খেলে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে, তো এটা উক্তিটি মিথ্যে, লিখবো বন্যায় ডোবা শাকসবজি মাছ খাবে না, এর সঠিক কথা লিখে দেবে বন্যায় ডোবা শাকসবজি মাছ খাবে না। তারপরে দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে পরেরটাই চলে যাচ্ছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর কি বলেছে, প্রশ্ন কি বলেছে, বন্যা কাকে বলে, বন্যা কাকে বলে তোমরা জানো, তোমরা এটা নিজের ভাষাতেও লিখতে পারো। তোমরা যদি একান্তই এর উত্তরগুলি না পারো তখন তুমি ভিডিওটা সাহায্য নিতে পারো। তোমরা যদি আগে থেকেই তোমরা এগুলো পেরে যাও তাহলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। দেখো বন্যা কাকে বলে, যখন খালে বিলে স্বাভাবিকের চেয়ে বেশি জল হয়, স্বাভাবিকের চেয়ে বেশি, দাঁড়াও এখানে ডবল লেখা হয়ে গেছে, খালে যখন খালে বিলে স্বাভাবিকের চেয়ে বেশি জল হয় এবং লোকালয়ে জল চলে আসে তখন তাকে বন্যা বলে। তোমরা অনেকেই দেখেছো যখন খালে বিলের জল উপচে পড়ে এবং তোমরা যেখানে থাকো, লোকালয় মানে তোমরা যেখানে বাস করো, সেখানে যখন জল চলে আসে তখন তাকে আমরা বন্যা বলি। যখন আমাদের জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় সেই অবস্থাটাকে আমরা বন্যা বলি। ঠিক আছে, বন্যার সময় কী কী করা উচিত নয়, বন্যার সময় আমরা কী কী করবো না, বন্যার সময় নিচু জায়গায় থাকতে নেই। বন্যার সময় কখনো নিচু জায়গা যদি হয় সেই জায়গায় থাকতে হয় না, কারণ নিচু জায়গায় থাকলে তুমি ডুবে যাওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকে। বন্যায় ডোবা শাকসবজি খেতে নেই, তোমরা কিছুক্ষণ আগে দেখলে ডোবা শাকসবজি মাছ খাবে না, তো বন্যায় ডোবা শাকসবজি বা মাছ কিছু কিন্তু খেতে নেই। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখবে। তো তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কমপ্লিট হলো। এবার তোমাদের যেটা আছে, তোমাদের আগামী সোমবার সকাল 11:00 থেকে যে লাইভ ক্লাসটা আছে, যে ক্লাসটা আছে তোমাদের লাইভ ক্লাস নয়, এটা রেকর্ডেডই হবে, তো ওইখানে ক্লাসে কিন্তু এই যে সমস্ত সাবজেক্ট, যেগুলো পাঁচখান সাবজেক্ট তোমাদের অক্টোবর মাসের পড়ানো হলো,
সেই ক্লাসগুলি একসঙ্গে নিয়ে কম্বাইন করে একটা ভিডিও আনা হবে, যাতে তুমি ক্লাসগুলি একবার রিভাইজ করতে পারো। তাহলে পরে আগামী সোমবার 11 থেকে অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত ক্লাস একসঙ্গে নিয়ে একটা কম্বাইন ক্লাস করানো হবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুর কাছে শেয়ার করবে। এবং আমার ক্লাসের আপডেট পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো বা ফেসবুকের পেজের সঙ্গে যুক্ত হতে পারো, তার লিঙ্ক দেওয়া থাকবে। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে, সেই বেল বাটনটা প্রেস করে ওখানে অল লেখা আসবে, সেই অল লেখাটায় ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কখন ক্লাস হবে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকছে।